মেঘের বাবার কথায় নীলের কাছে ফিরে যাচ্ছে মেঘ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ চান্তে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে ছাদে মেঘ গান গাইছে আর মেঘের বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, আর অন্যদিকে দেখা যাবে নীল ল্যাপটপে বসে মেঘের আর নীলের একসাথে থাকা সেই ছবিগুলো দেখছে, বিয়ের আগের এবং সে ওদের সম্পর্ক ভেঙে যাওয়ার পরের, আর বিয়ের পরেরও ওদের ছবিগুলো সব ছবি একসাথে দেখতে থাকে। তখনই গিনি আসে আর গিনি এসে ছবি দেখে বলতে থাকে, দাদা ভাই এটা মেঘের কবেরকার ছবি। তখন নীল বলতে থাকে, এটা গান মেলার ছবি। তখন গিনি বলে, তুই গিয়েছিলি? তখন নীল বলে, হ্যাঁ আমি গিয়েছিলাম, কিন্তু মেঘ জানে না। তারপরেই গিনিকে আরও মেঘের অনেক ছবি দেখায়, যেগুলো মেঘ জানেই না যে ওই প্রোগ্রামে নীল গিয়েছিল আর ওর ছবিও তুলেছিল। সে কথাগুলো শুনে তো গিনি হাসতে থাকে আর বলে, দাদা ভাই তোর একবারও কি মেঘের সাথে কথা বলতে চেয়েছিলি? তখন নীল বলতে থাকে যে ওর সাথে কথা বলতে চাইলে ও আমার সাথে কথা বলবে না রে গিনি, আমি ওর সাথে কী করে কথা বলবো? তখন গিনি বলে, তুই আগেই সব কিছু জানিস, তুই কী করে জানলি তোর সাথে কথা বলতো না? তখন নীল বলতে থাকে, দেখ কালকে ওই প্রেস কনফারেন্সে আমি যতগুলো কথা বলেছি মেঘ কিন্তু একবারও আমার দিকে তাকায়নি, ও নিচের দিকে তাকিয়েছিল। তাহলে ওর সাথে আমি কথা বলতে গেলে ও আমার সাথে কথা বলতো সেটা তুই ভাবলি কী করে? তখন গিনি বলে, দেখ সেটা ভাবার তোর তো দরকার নেই, তোর তো কথা বলা দরকার ছিল তাই না? তখন নীল বলে, দেখ গিনি আমি চাই না আমার কারণে ও আর কোনো অস্বস্তিতে ভুগুক, তাই আমি ওর মতো ওকে ছেড়ে দিতে চাই। তখন গিনি বলে, তাহলে দাদা ভাই 18 তারিখ তো এসেই গেছে, 18 তারিখের আগে মেঘের সাথে তো তোর একবার দেখা হওয়া উচিত। তখন নীল বলতে থাকে, দেখা হলে কি হবে রে গিনি? কিছুই হবে না। তখন গিনি বলতে থাকে, তোকে কে বলেছে কিছু হবে না? তুই তো একবার ওর সাথে কথা বলে দেখতে পারিস। তখন নীল বলে, ও আমার থেকে অনেক দূরে সরে গেছে বুঝেছিস, ও আমার কাছ থেকে অনেকটা দূরে সরে গেছে, তাই ওকে আর আমি কোনো রকম কোনো ডিস্টার্ব করতে চাই না। তখন গিনি বলে, তুই পারবি ওকে ছাড়া থাকতে? তখন নীল বলতে থাকে, ওকে ছাড়া আমি থাকতে পারবো না, ঠিক আছে তাও আমি চাই যে মেঘ ভালো থাকুক। তারপরে গিনি বলতে থাকে, তুই কি করে জানলি যে মেঘ ভালো আছে? তুই তো জিজ্ঞাসা করতে পারতি যে মেঘ কেমন আছে, মেঘকে জিজ্ঞাসা করতে পারতি না? তখন নীল বলতে থাকে, আমি জানি ও ভালো নেই, এমনকি এটাও জানি যে ও আজকে রাতে ঘুমাতে পারেনি, ও এখনও জেগে আছে, ও সব কিছু ভাবছে, সব কিছু গুলিয়ে ফেলছে। তখন গিনি বলে, থাক তোকে এত ভাবতে কেউ বলেনি বুঝেছিস। তখন নীল বলতে থাকে, দেখ ময়ূরীর ব্যাপারটা নিয়েও আরও বেশি ডিস্টার্ব হয়েছে, যখন সরাসরি ময়ূরীর ব্যাপারটা সবার সামনে চলে আসলো সেটা কিন্তু মেঘ মানতে পারেনি, ও মানতে পারবে না জানি, কারণ ও পরিবারকে সবাইকে নিয়ে একসাথে থাকতে চায়, সেটা মেঘ। আর অন্যদিকে দেখা যাবে মেঘ গান গাইছে আর অরিন্দ্রবাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, আর মেঘে চোখ দিয়ে পানি পড়ছে। আর এদিকে গিনি নীলকে আবার বলতে থাকে, দাদা ভাই তুই কি কিছুই করবি না, ওকে আটকাতে চাস না তুই? তখন নীল বলে, দেখ গিনি আটকাতে অনেক চেয়েছি, কিন্তু আমি আর অন্যরকম কোনো কাহিনী ফেস করতে চাই না, আমি চাই না আমার জন্য মেঘ আর কোনো কষ্ট পাক, যা হয়েছে তো হয়েছেই, আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি, তাই আমি চাই মেঘ যে ডিসিশনটাই নিবে না কেন সেটাকে আমি সম্মান করব। তখন গিনি আর কিছুই বলে না, তখন গিনি বলে, তুই যা করেছিস ওর জন্য সেটা কি তুই নীলকে মেঘকে পাওয়ার জন্য করিসনি? তখন নীল বলে, অবশ্যই না, আমি মেঘের নীল ঋণ শোধ করার জন্যই ওর জন্য এই কাজটা আমি করেছিলাম, ওর ঋণ যেন কিছুটা হলেও আমরা শোধ করতে পারি, তাই ওকে এই বদনাম থেকে বের করে এনেছি। তারপরে গিনি শুনে অবাক হয়ে যায়। অন্যদিকে দেখা যাবে সকাল হয়ে যায়, 18 তারিখ মেঘ আর নীলের কেসের ডেটটা চলে আসে। তখন ঠাম্মি বলতে থাকে, বৌমা এই অনর্থ হতে দিও না, তুমি যে করেই হোক আটকাও। তখন নীলের মা বলতে থাকে, মা আমাদের হাতে কি কিছু আছে বলো? এখন তো সেটা কোর্টে চলে গেছে, আর নীল আর মেঘ ঠিক করবে ওরা কি করবে। তারপরে ঠাম্মিকে অনেকভাবেই নীলের মা বোঝাতে থাকে। অন্যদিকে নীল চলে আসলেই নীলের মা চুপ হয়ে যায়। তখন নীল বলতে থাকে, কি ব্যাপার, তোমরা কিছু একটা বলছিলে মনে হলো, আমাকে দেখে বন্ধ করে দিলে কথা, কেন কি হয়েছে, আমাকে দেখে এরকম একটা ভাব করছো যেন আমি বনবাসে যাচ্ছি আর কোনোদিন ফিরবই না? তখন একথা শুনে নীলের মা বলতে থাকে, নীল তুমি এরকমভাবে কেন কথা বলছো, আমি কি ওরকম কিছু বলেছি নাকি? তারপরে ঠাম্মি নীলকে বলতে থাকে, দাদা ভাই তুই ওকে ছেড়ে দিস না, ওকে তোর জীবন থেকে যেতে দিস না। তখন নীল বলে, ঠাম্মি সেটা কি আর আমার হাতে আছে বলো, আমি যে কিছুই করতে পারবো না, আর আমি জানি আজকে যা হবে ভালোর জন্যই হবে, তাই তুমি এত চিন্তা করো না। তারপরে নীলের মা বলতে থাকে, নীল আমি তোমার সাথে যাই গেলে কি হবে? তখন নীল বলে, না মা তুমি গেলেই বা কি হবে বলো, তোমার যাওয়ার কোনো দরকার নেই, কাকাই তো আমার সাথে যাচ্ছে, উনি বা কেন যাচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। তখন গিনির বাবা বলতে থাকে যে তোকে আজকে আমি ড্রাইভ করে যুদ্ধক্ষেত্রে পৌঁছে দেবো। তখন নীল বলে, আমি তো ড্রাইভ করতে পারি নাকি? তখন গিনির মা বলে, তোমার আজকে এমনিতেই মন মানসিকতা খারাপ, তাই ড্রাইভটা তোমার জেঠুই করে নিয়ে যাক না। তখন নীল বলে, কোনো দরকার নেই তো, আমি তো যেতে পারি। তারপরে ঠাম্মি বলতে থাকে, দাদা ভাই তুই কিন্তু কথাটার উত্তর দিলি না, আমি তোকে বললাম যে ওকে তোর জীবন থেকে যেতে দিস না দাদা ভাই। তখন নীল বলতে থাকে, দেখো ঠাম্মি আমার হাতে এখন কিছুই নেই, যা হবার এখন করতেই হবে, আর প্রার্থনা করো যেন যা হয় ভালোর জন্যই হয়, এখন আর কিছু করার নেই ঠাম্মি,
যে যেতে চায় তাকে তো আর ধরে রাখা যাবে না। আর মেঘ আমাদের কাছ থেকে অনেক দূরে সরে গেছে, তাই এগুলো নিয়ে আর ভেবো না ঠাম্মি, তুমি কষ্ট পেও না। তখন ঠাম্মি কান্না করতে থাকে আর বলতে থাকে, তুই আটকাবি বল, আমাকে প্রমিস কর যে তুই এই সব কিছু আটকে দিবি, তুই মেঘ দিদিভাইকে বাড়ি নিয়ে আসবি। তখন নীল বলতে থাকে, ঠাম্মি তুমি যে কি বলো না, এটা কি আর সম্ভব বলো? তখন ঠাম্মি বলতে থাকে, দেখ আগেরবারও তো যখন আমি গান শুনতে যেতে পারি, তখন তো মেঘ দিদিভাই আমাকে বাড়ি এসে গান শুনিয়েছিল। তখন গিনির বাবা বলতে থাকে, মা তুমি কেন বসতে চাইছো না, ওই ব্যাপারটা আর এই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, এটা কোর্টে ডিসাইড হবে, ওদের সম্পর্কটা এখন কোর্টের কাছে পৌঁছে গেছে, এখন জাজই সব ডিসিশনটা নিবে। তাহলে তুমি কেন জেদ করছো বলো তো? তখন নীল বলতে থাকে, ঠাম্মি তোমার কষ্ট পাওয়া দেখে এখন আমার কষ্ট লাগছে, প্লিজ তুমি এরকম করো না। তখন ঠাম্মি বলতে থাকে, দাদু ভাই তুই বললে আমি জানি সবটাই সম্ভব হবে, তুই চাইলে। তখন নীল বলে, তোমার নাতি কি শাহরুখ খান হয়ে গেছে নাকি, যে পিছন থেকে ডাকলেই তোমার নাতবউ পিছন দিকে তাকাবে? তখন সবাই বলে, নীল এরকমভাবে উড়িয়ে দিচ্ছিস কেন সব কিছু? তারপরেই কাকাই বলতে থাকে, চল নীল না হলে আবার আগেরবারের মতো দেরি হয়ে যাবে, তারপরে জাস্ট নিজের ডিসিশনটা জানিয়ে দেবে। তখন নীল বলে, চলো চলো। তখনই নীলের ফোনে ফোন আসে আর নীল একটা টিকিট কনফার্ম করে। তখনই নীলের মা বলতে থাকে, নীল তুমি কোথাও যাচ্ছ নাকি, কিসের টিকিট কাটলে? তখন নীল বলে, একটা সেমিনারে যাব দিল্লি। সেটা শুনে তো সবাই অবাক হয়ে যায়। অন্যদিকে মেয়েকে মেঘের মা বোঝাতে থাকে আর বলে, মা তুই প্লিজ এই ভুলটা করিস না, তুই যা করবি ভেবেচিন্তে করবি, তুই এই কমপ্লেনটা উঠিয়ে নে মা, তুই এই ডিভোর্সটা হতে দিস না। তখন মেঘ বলতে থাকে, মা তুমি কেন এরকমভাবে বলছো? তখন মধুমিতা বলতে থাকে, তোর বাপের কথা রাখার জন্য তুই এই ভুলটা করিস না, তাহলে তোর সারা জীবন কান্না করতে হবে, আর তুই খুশি থাকলেই কিন্তু তোর বাপই খুশি থাকবে, তুই সেটা ভেবে দেখ একবার। তখন মেঘ বলে, মা তুমি দেখো আমি সারা জীবন কান্না করবো না, আমি ভালোই থাকবো, তুমি এরকমভাবে বলো না মা, আমি ঠিক নিজেকে সামলে নিতে পারবো। তখন এই সব কথাগুলো এসে অরিন্দ্রবাবু শোনে আর বলে, মেঘ। তারপরে মেঘের কাছে এসে অরিন্দ্রবাবু বলতে থাকে যে, মেঘ তোমার কি মনে আছে তুমি আমাকে প্রমিস করেছিলে যে নীলকে তোমার জীবনে আসতে দেবে না? তখন মেঘ বলে, হ্যাঁ বাপি আমার মনে আছে, তোমাকে আমি প্রমিস করেছি। তখন অরিন্দ্রবাবু বলে, তাহলে তোমার প্রমিসটা তুমি রাখার জন্যই তুমি কি নীলকে তোমার জীবনে আসতে দেবে না? তখন মেঘ বলে, হ্যাঁ বাপি, কারণ আমি জানি যে তুমি যা ডিসিশন নিয়েছো সেটা ভালোর জন্যই বলেছো আমার। তখন অরিন্দ্রবাবু বলে, তাহলে তুমি সব কিছু এই প্রমিসটার জন্য মেনে নিচ্ছ? তখন মেঘ বলতে থাকে, হ্যাঁ বাপি আমি জানি তুমি যা বলেছো একদম ঠিক কথা বলেছো, আমার ভালোর জন্যই বলেছো। তখন আরও অনেক কথা বলতে থাকে অরিন্দ্রবাবু। তখন মেঘ সব কিছুই বলে, হ্যাঁ বাপি আমার প্রমিসটা আমার মনে আছে, আর নীলকে আমি আমার জীবনে কিছুতেই আসতে দেবো না। তারপরেই মধুমিতাকে সামনে রেখেই অরিন্দ্রবাবু বলতে থাকে, তুই আমার প্রমিসটা রাখার জন্যই কি জাজের সামনে বলবি যে তুই এই সম্পর্কটা রাখতে চাস না? তখন মেঘ বলতে থাকে, হ্যাঁ বাপি আমি তোমাকে দেওয়া প্রমিসটা আমি রাখবো, আর নীলকে আমার জীবনে আসতে দেবো না। তখন অরিন্দ্রবাবু বলতে থাকে যে, তুই শুধুমাত্র আমার কথা ভেবে আমার কথা রাখতে তুই নীলকে তোর জীবন থেকে সরিয়ে দিবি? আর ওখানে কিন্তু অনেক প্রশ্নই তোকে করা হবে, সেটা তুই জানিস? তখন মেঘ বলে, জানি বাপি আমাকে অনেক প্রশ্ন করা হবে, আর সেগুলো আমি ভেবে চিন্তে উত্তর দেবো, তুমি চিন্তা করো না আমি সব উত্তর ঠিক করেই রেখেছি। তখন অরিন্দ্রবাবু অবাক হয়ে যায় আর মধুমিতাও অবাক হয়ে তাকিয়ে শুনতে থাকে। আর তখনই অরিন্দ্রবাবু বলতে থাকে, দেখ মেঘমা তুই যদি আমাকে দেওয়া প্রমিসটার জন্যই সব কিছু করিস, আমি আমার দেওয়া প্রমিসটা তোর ওপর থেকে তুলে নিচ্ছি। তখন এ কথা শুনে তো মেঘ অবাক হয়ে অরিন্দ্রবাবুর দিকে তাকিয়ে থাকে আর মধুমিতাও অবাক হয়ে অরিন্দ্রবাবুর দিকে তাকিয়ে থাকে। তখন অরিন্দ্রবাবু বলে, হ্যাঁ মা আমি আমার দেওয়া সেই প্রমিসটা তোর ওপর থেকে তুলে নিচ্ছি, সেই প্রমিসটা তোকে আর রাখতে হবে না, তুই নিজের মন থেকেই সবটা ডিসিশন নিবি, তুই কি করতে চাস, কি করবি, কার সাথে থাকবি, তুই নীলকে তোর জীবনে আনবি না আনবি না, সেটা তুই ডিসিশন নিবি, আমাকে দেওয়া প্রমিসের জন্য না। তখন এই কথা শুনে মেঘ কান্না করে দেয়। তো বন্ধুরা, আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর তোমাদের কি মনে হয়, এবার কি নীল আর মেঘ এক হয়ে যাবে? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।